হ্যালো গাইস, আজকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে টুলসটি রয়েছে এর ভার্সন কিন্তু এখানে দেওয়াই রয়েছে। আমরা এমসিটি যে ভার্সনটি রয়েছে এই ভার্সনটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রতিনিয়ত কোনো না কোনো একটি সফটওয়্যার আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। এখন গাইস আপনারা অনেকেই কিন্তু অনেক মন্তব্য করে থাকেন, তো আপনাদের উদ্দেশ্যে কিন্তু যে কোনো একটি সফটওয়্যার বা ড্রাইভার বা অ্যান্ড্রয়েডের কোনো না কোনো কিছু নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি প্রতিনিয়ত। তো এখানে আমাদের সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর আপনারা আমি যেভাবে ভেঙে নিচ্ছি আপনারা সেম এভাবে ভেঙে নেবেন। ভেঙে নেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে ফোল্ডারটি রয়েছে, সো এখন আমাদের যে ফাইলটি রয়েছে ফাইলটি অলরেডি আমরা ভেঙে ফেলেছি, এখন আমাদের এটাকে আমরা ওপেন করব। সো নর্মালি ওপেন করার পর আমরা যেভাবে ইনস্টল করি সেভাবে আমাদের এটাকে ইনস্টল করতে হবে। সো ইনস্টল করতে কিন্তু আপনাদের একটু সময় লাগতে পারে, সেক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতে হবে আপনাদের যে সিপিইউ রয়েছে বা পিসি রয়েছে তার কনফিগারেশনের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এই সেট আপ রান হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ইউজ করে দিচ্ছি। সো ইউজ করে দেওয়ার পর আমি যেভাবে আপনাদের সেট আপ করে দেখাবো সেম সেভাবে আপনারা সেট আপ করবেন। তো ওকে, এখানে আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, অর্থাৎ আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট দিতে হবে এবং নিচেটা দিলে কিন্তু দেখতে পাচ্ছেন সিম্পলি আমাদের ক্যান্সেল চলে আসবে। তো আমরা জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম বা এগ্রিমেন্ট। এরপর আমাদের এটা সেট আপ যে লোকেশন রয়েছে সেটা ডিফল্টভাবে সেটাই থাকবে। সো নেক্সট, এখানে যেটা রয়েছে এখানে দেখুন কলকম ড্রাইভার, বিভিন্ন প্রকার ড্রাইভার, এগুলো আপনারা পর সেট আপ করে নিতে পারেন। আর যদি না হয় তাহলে অবশ্যই আপনারা এগুলো টিক চিহ্ন বা দিয়ে দিবেন, বা দরকার না হলে এগুলো আপনারা উঠিয়ে দিতে পারেন। তো আমি জাস্ট ডিফল্ট যেভাবে রয়েছে এই সফটওয়্যার অ্যাডমিন যেভাবে করে দিয়েছে সেটাই আমি অনুসরণ করব। সো এখানে আরও কিছু ডিটেলস আপনারা দেখতে পাবেন, এখানে ইনস্টল যেটা রয়েছে সেগুলো আপনারা করতে পারবেন। তো সো নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করে দেব। সো ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই ফাইলটি ইনস্টল শুরু হয়ে যাবে। সো এখানে আমরা ইনস্টলে ক্লিক করে দিলাম। যথারীতি অন্য যে সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারগুলোর ন্যায় কিন্তু এটাও সেম টু সেম ইনস্টল হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন সব ডিটেলস আপনাকে দেখাবে, ইনস্টল ইনফরমেশান যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবে। সো ফুল ইনস্টল না হওয়া পর্যন্ত এটা অবশ্যই এখানে ক্যান্সেল চাপ দিবেন না, যারা নতুন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বোঝার অসুবিধা। এবং এখানে দেখতে পাচ্ছেন কি কলকম DAMCT, অর্থাৎ প্রত্যেকটি কোম্পানি বা প্রত্যেকটি সফটওয়্যারে কিন্তু তাদের যে নামটা থাকে সেই অনুযায়ী কিন্তু এগুলো করা হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার ড্রাইভার কিন্তু এখানে সেট আপ দেওয়া রয়েছে, এটা আপনি পরও সেট আপ করে নিতে পারেন। তো গাইস ফুল ভিডিওটি দেখতে থাকুন, আশা করি এই ভিডিও থেকে আপনার উপকৃত হবে। আমি সব সময় চেষ্টা করি সব কিছু আপডেট করার জন্য, এটা যেভাবে রানিং হচ্ছে ফুল ভিডিওটি দেখতে থাকুন। আমাদের সেট আপটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর অল্প কিছু সময় রয়েছে। সেট আপটি কমপ্লিট হলে আমি আপনাদেরকে দেখাতে পারবো এটা যেভাবে রান করবেন। সো সেভাবেই আপনার এই কাজগুলো করতে পারবেন। এখানে আনলক ডাটা রয়েছে, সিকিউরিটি ডাটা রয়েছে, বিভিন্ন প্রকার ডাটা রয়েছে। এই ডাটার থেকে আপনারা যে অ্যান্ড্রয়েড ফোনগুলো রয়েছে সেগুলো আনলক, রিলক, বিভিন্ন প্রকার যে লকগুলো রয়েছে, প্যাটার্ন লক, এমটিকের প্যাটার্ন লক, সবগুলো আপনারা এখান থেকে রিসেট করে দিতে পারবেন। তো ফিনিশিং ডাটা চলছে অবশ্যই, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এটা ফিনিশিং হয়ে যাবে।
ওকে দেখতে পাচ্ছেন প্যাচ নিয়ে নিচ্ছে এখানে সেটআপ ওকে এখানে রিবুট দিতে বলছে তো আমি নো করে দিয়ে ফিনিশ করে দিলাম তো সেটআপ হওয়ার পর আমরা এখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেটআপটি চলে এসেছে সিম্পলি আমরা ওপেন করব ওপেন করার পর একটু অপেক্ষা করতে হবে আমাদের যে সফটওয়্যারটি রয়েছে সেটি অটোমেটিকভাবে রান হয়ে যাবে এটি ফ্রি ভার্সন অনেকে অনেক মন্তব্য করতে পারেন তো এটি সম্পূর্ণ ফ্রি ভার্সন এখানে দেখতে পাচ্ছেন এমসিটি ডঙ্গল সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো আনলক রিপেয়ার নেটওয়ার্ক এমসি হার্ডওয়্যার সবগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন চলে এসেছে এখান থেকে আপনারা ফ্ল্যাশ করতে পারবেন বিভিন্ন প্রকার মডেল রয়েছে আনলকে চলে আসবেন আনলকে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে এমটিকে জাস্ট ওয়ান ক্লিকে এপারপি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে এপারপিগুলো রিসেট করে দিতে পারবেন খুব সহজে এখানে আরও অপশন রয়েছে এটা কিন্তু লেটেস্ট ভার্সন অল্প কিছুদিনের মধ্যে এটি লঞ্চ করেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্রাইপ এখানে আপনার ডিমো ভার্সন যেটা রয়েছে সেটা এখান থেকে আনলক করতে পারবেন এখানে কোয়ালকম রয়েছে কোয়ালকমে হিউজ পরিমাণ মডেল দেওয়া রয়েছে লাভা স্যাম্পনি বিভিন্ন প্রকার সফটওয়্যার রয়েছে সেগুলো এখানে রয়েছে এখানে স্যামসাং সেটিংস রয়েছে ফ্যাক্টরি রিসেট রয়েছে এমসি ইএমসিসি রয়েছে ফাস্ট বুট রয়েছে এগুলো আপনার এখান থেকে মডেল অনুযায়ী কিন্তু দেখুন সো এক কথা বলতে গেলে এখানে হার্ডওয়্যারগুলো রয়েছে হার্ডওয়্যারগুলো টেস্ট করতে পারেন এক কথা এখানে নেটওয়ার্ক রয়েছে বিভিন্ন প্রকার অপশন দিয়ে কিন্তু আমাদের এটাকে তৈরি করা হয়েছে সো গাইস আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এখানে হাওয়াই থেকে শুরু করে সবগুলো ফ্ল্যাশের যে অপশন রয়েছে সেখানে সেগুলো কিন্তু রয়েছে নেক্সটে আরও যদি নতুন আপডেট বের হয় তাহলে সেটাও কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসে হাজির করব এবং ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ